আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো জেব্রা কেক। এই জেব্রা কেকটা বানানো খুবই সহজ আর এটা খেতে খুবই মজা। নর্মাল কেকগুলোর মতোই বানানো হয়, বাট একটু সিস্টেমটা খেয়াল রাখতে হয়। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম, আর ডিম দুটোকে আমি বিটারের সাহায্যে 2-1 মিনিট বিট করে নিব। আর এই কাজটি আপনারা হাতেও করতে পারেন, আর এই কেকটা আপনারা নিঃসন্দেহে হাতে বানাতে পারেন বিটার মেশিন ছাড়াই। এরপরে সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপরে এই দুইটা যখন 3 মিনিট থেকে বিট করে নিব, যখন এটা সাদা আকার হয়ে যাবে, ফোমি ফোমি ভাব আসবে, তখন আমি এটার সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। দিয়ে এখন আমি আবার এটাকে বিট করে নিচ্ছি কিছুক্ষণ। তারপরে এটার সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি আবার একটু বিট করে নিব। তারপরে আমার এই ডোটা মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি এখন আমার বিটারের কাজ শেষ। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি চেলে নিব। এরপরে আমি এটার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপরে এই সবগুলোকে আমি একসাথে চেঁকে নিয়েছি। নিয়ে এখন আমি একটু মিক্স করে দিচ্ছি। সাথে দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর স্বাদ মতো একটু লবণ, একটু পরিমাণ লবণ, 1 চা চামচের 1/5 ভাগ লবণ দিয়েছি আমি। দিয়ে এখন আমার মিক্স করা শেষ। এখন আমি এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিব। আর এটা আপনারা যদি বড় করতে চান, সেক্ষেত্রে আপনারা ডাবল করে দিবেন তেলের, ডাবল দিবেন ময়দা। তেল যদি 1 কাপ দেন, ময়দা দিবেন 2 কাপ। এইভাবে করে আপনারা ডাবল করে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, একটা ভাগের সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, আর কোকো পাউডারের সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর কোকো পাউডারটাকে অবশ্যই ছেঁকে নেবেন, পর 2 বার করে ছাঁকবেন। এরপরে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর যেই সসপ্যানে করে আমি এটাকে করব, ওইটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর উপরে একটি বেকিং পেপার দিয়ে এটার সাথে এটার উপরে আবার তেল ব্রাশ করে দিয়েছি। বেকিং পেপারটা আমি এখানে লেখালেখি কাগজ দিয়েছি, আপনারা বেকিং পেপার দিতে পারেন, লেখালেখি কাগজ দিতে পারেন। ঠিক মাঝখানটায় আমি ডোটার চামচ দিয়ে, একটি চামচ দিয়ে আমি এবার একটু ডো মাঝখান সোজা দিয়েছি। দিয়ে ঠিক একইভাবে আমি এবার চকলেট ডোটা দিব, যেটাতে আমি কোকো পাউডারটা মিশিয়েছি সেটা দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো দিব। আমি যেভাবে দিচ্ছি আপনি যদি হুবহু একইভাবে দেন, তাহলে আপনারটাও খুবই সুন্দর হবে আর খেতে খুবই মজা হবে। এটা কোনোভাবেই নষ্ট হবে না, এভাবেই করে দিবেন। এভাবে করে আমি দিতে থাকবো। আমি কিছুই করিনি, এভাবে নিজে নিজেই আমি একটু অপেক্ষা করেছি কয়েক সেকেন্ড করার পরে। তারপর আমি এরপরে আবার আরেকটা ডো মিশিয়েছি, এভাবে করেই করেছি। এভাবে আমি সবগুলো ডো দিয়ে দিয়েছি। এরপরে একটি কাঠি দিয়ে আমি এটাকে এখন একটু কেটে নিব, একটি কাঠি দিয়ে। ভিতরে এয়ার বাবলসটা বের করে নিচ্ছি। এরপরে দেখুন আমি কাঠি দিয়ে কীভাবে আঁকগুলা টেনে টেনে দিচ্ছি। এই শেপটা করার সময় আপনার যদি বাড়তি কিছু ড্র থেকে যায়, সেটাকে আপনি আর এটাতে দিতে যাবেন না, সমানভাবে হলেই হয়ে যাবে। এরপরে চুলা একটি পাতিল বসিয়ে 10 মিনিট আমি এটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি ভিতরে সসপ্যানটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব একটা টাওয়াল দিয়ে, ঢাকনা দিয়ে, উপরে একটা ভারী কিছু দিব। ঠিক 30 থেকে 40 মিনিট পরে আমার কেকটা দেখুন হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করেছি, টুথপিকটা ফ্রেশ এসেছে। এরপরে আমি এটাকে 2-1 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। 2-1 মিনিট পরেই, খুব বেশি ঠান্ডা হয়নি, দেখুন এটা কেমন হয়েছে।
খুবই সফট হয়েছে এবং খুবই মজা হয়েছে খেতে। আপনারা যদি হুবহু রেসিপি ফলো করে করেন তাহলে আপনাদেরটাও খেতে খুবই মজা হবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে। দেখুন কেমন হয়েছে, এটা খুবই মজা হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।